তিনি তাং সালুপকে আগলনি আগরতলা প্রেস ক্লাবও টিআইএস এর নিকাশা কক্তমাত্র বান্ধা খাইজাকা আরো মানজাকা টিআইএস এর নি ইনচার্জ এবার এমডিসি বরম গনাং সদাগর কল মানজাকা দেবিন বরা সিং পিতর দেবর্মা খবৈ কবুনি টিআইএস এর নি আদম রক কক্তমাত্র রিবিসকাঙ্ক কক্সনা থাঙ্গ টিআইএস এর নি আদম রক হাসিনি রিং তাং বিদেক বাইক লাইমানি এবার তিপ্রাসা হস্টেল রক ববাগ্রা ঘর আগুলি হাই থাই রক তিপ্রাসা হস্টেল রক বব হাইজিং জাল ইং তং তুই কাহাম বুসু জর তৈম নি মাতং এবার এরিসিয়াম সাই রক রং সিরঙ্গি তনৈ রক বুসু জর তৈ কাহাম রং সিরঙ্গি তং আবার তুই খুব খেংলাইকা তৈ হাস্তে হাবন সাকা বক কক্সিল চালাইকা সবাই প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স প্রেস মিডিয়াকে সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের সাথে আমাদের ত্রিপুরা ইন্ডিজিনাস স্টুডেন্ট ফেডারেশন ফেডারেশনের স্টুডেন্ট অর্গানাইজেশনের ইনচার্জ এবং মাননীয় এমডিসি সদাগর কলই মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন এবং টিএসএফ এর ইনচার্জ মিতর দেববর্মা আমাদের সাথে আছেন এবং আমি নিজে দেবিন ভুরা সিং ইনচার্জ টিএসএফ এর এবং আমাদের সাথে আরো আছেন টিএসএফ এর আগরতলা কমিটির কনভেনার এবং টিএসএফ এর সদস্য অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন। আজকে আমাদের টিআইএসএফ এর উনি ঘোষণা দেন এবং সেই ঘোষণা মোতাবেক আমরা সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের টিআইএসএফ এর সাব ডিভিশনাল কমিটি গুলি আমরা গঠন করি এবং আমরা গত 10-12 দিনে বিভিন্ন স্কুলও পরিদর্শন করি। এরই মধ্যে আমরা গত 3 দিন আগে আগরতলা অর্থাৎ ত্রিপুরা রাজ্যের রাজধানী প্রাণকেন্দ্রে আগরতলার সবচেয়ে অন্যতম পুরানো স্কুলের মধ্যে বয়স বর্জন স্কুলের হোস্টেল এসটি হোস্টেল আমরা ভিজিট করি আমাদের প্রতিনিধিরা আমাদের আগরতলা কমিটির সদস্যরা এবং সেখানে ভিজিট করার পর আমরা দেখতে পাই 100 জনের ক্যাপাসিটির যে এসটি হোস্টেল রয়েছে সেই হোস্টেলে পানীয় জলের তেমন কোনো ব্যবস্থা নেই। উইদাউট ফিল্টার ওরা এখানে জল পান করতে বাধ্য হচ্ছে, খারাপ পানীয় জলের ব্যবস্থা আগরতলার মধ্যে। এবং বিভিন্ন যে রুমগুলি রয়েছে রুমগুলি পরিদর্শন করার পর আমরা দেখলাম রুমগুলির মধ্যে ফ্যান নেই এবং যেগুলিতে ফ্যান রয়েছে ওই ফ্যানগুলিও ওনারা নিজের টাকায় ক্রয় করতে বাধ্য হয়েছে এবং অন্যান্য অথরিটি যারা রয়েছে ওনারা ক্রয় করে দেয়নি, ওনারা নিজের থেকে ক্রয় করার জন্য ওনাদেরকে উৎসাহিত করেছেন। সুতরাং আগরতলার মতো একটা মিডল অফ দ্য হার্ট অফ সিটি এখানের একটা হোস্টেলেই যদি এমন অবস্থা হয়ে থাকে শিক্ষা ব্যবস্থা এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ত্রিপুরার যে শিক্ষা দপ্তরের অবস্থা এমন যদি হয়ে থাকে তাহলে গ্রাম পাহাড়ের অবস্থা কি হবে সেটা আমরা সবাই একটু চিন্তা ভাবনা করে দেখে দরকার। এবং আমরা এর 2 দিন পরই সেই স্কুলের হোস্টেল আবার ভিজিট করি এবং আমরা ওনাদের কাছে শুনতে পাই যে ওনারা অনেকবার রিকুইজিশন পাঠানোর পরও ফিল্টারের পর্যন্ত ব্যবস্থা করা হয়নি। সেই কারণে আমরা নিজেদের থেকেই উদ্যোগ নিয়ে টিআইএসএফ এর পক্ষ থেকে আমরা 2টি 100 লিটারের ফিল্টার ব্যবস্থা করে দেই। এবং আমরা আরো বলে আসি সেখানে আমাদের কক্রক মিডিয়ারাও গিয়েছিলেন, আপনারাও ওখানে গিয়ে একটু ভিজিট করুন যারা ত্রিপুরাজ্যের মিডিয়া রয়েছে। সেখানে আমরা আপিল করলাম রাজ্য সরকারকে এবং আজকে আবার আপিল করি রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে ওখানে যেন আগামী 10-12 দিনের মধ্যেই ফ্যানের ব্যবস্থা করেন ওনারা। যদি ফ্যানের ব্যবস্থা করতে না পারেন, আগরতলার মতো একটা শহরের স্কুলেই যদি ফ্যানের ব্যবস্থা করতে না পারেন, হোস্টেলে যদি ফ্যানের ব্যবস্থা করতে না পারেন, তাহলে ওনারা আমাদেরকে বলুন, আমরা টিএসএফ এর পক্ষ থেকে ফ্যানের ব্যবস্থা করব। রাজ্য সরকারের কাছে যদি টাকা না থাকে, শিক্ষা দপ্তরের কাছে যদি টাকা না থাকে, ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছে যদি টাকা না থাকে, বড় বড় গাড়ি চড়ে সারা ত্রিপুরার যে বড় বড় কথা বলে থাকে, কিন্তু একটা হোস্টেলে যদি আগরতলার মতো প্রাণকেন্দ্রে যদি সাধারণ একটা ফ্যানও যদি ক্রয় করে দিতে না পারে আমাদের যে জমিয়া পরিবারের যারা এখানে পড়াশোনা করছেন ওনাদের জন্য, তাহলে আমরা ফ্যান কিনে দিব। কিন্তু এরপর আমরা
সারা ত্রিপুরাজ্যের স্কুলগুলোতেও ভিজিট করব, যে বেহাল অবস্থা রয়েছে ত্রিপুরাজ্যের শিক্ষা ব্যবস্থা, সেই যে ভঙ্গ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা অতি শীঘ্রই আন্দোলন করার আমরা চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ। সেটা বলার জন্য শিক্ষা দপ্তর এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যাতে অ্যাটলিস্ট আমাদের সম্মানেরও ব্যাপার, আপনাদের সম্মান এবং লজ্জারও ব্যাপার, আগরতলার মতো একটা শহরে সেই শহরের স্কুলের হোস্টেলের ব্যবস্থা যদি আপনারা ঠিক করতে না পারেন তাহলে সারা ত্রিপুরাজ্যের অবস্থা কি কি জায়গায় রয়েছে সেটা সবাই আপনারা অনুমান করতে পারেন। আর আপনারা মিডিয়ারাও গিয়ে একটু দেখুন সেই হোস্টেলের অবস্থা কিভাবে রয়েছে, ওখানের স্টুডেন্টরা আনহাইজেনিক পরিস্থিতিতে খাওয়ার ব্যবস্থা এবং ওখানে স্নান করার যে বাথরুমগুলি একদম আনহাইজেনিক অবস্থাতে রয়েছে সেটা আপনাদেরকে ফোকাস করার জন্য আপনাদেরকেও আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাদের এমডিসি মহোদয়, আমাদের স্টুডেন্ট সংগঠনের ইনচার্জ, ওনাকেও আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। যদি আপনি বলছেন যে শহরের এইরকম অবস্থা, তো বিভিন্ন ইঞ্জিনিয়ারে যে স্কুলগুলি আছে সেগুলিতে সঠিক পরিমাণে শিক্ষক আছে কিনা বা স্কুল ঠিকঠাক চলছে কিনা কি বলবেন আপনারা? তো স্টুডেন্ট অর্গানাইজেশন, আপনারা স্টুডেন্টের সাথে কাজ করেন, কি দেখলেন কি পরিস্থিতি এবং এটা সংশোধনের জন্য আপনারা কি বলবেন? যদি আমরা গত 25 তারিখের পর আমরা কাজ করা শুরু আরম্ভ করেছি এবং 25 তারিখের পর আমরা কাজ করা শুরু করার মধ্যেই আমরা এই যে বয়স পর্যন্ত স্কুলে ভিজিট করে আমরা একটা ফিল্টারের ব্যবস্থা করেছি এবং সেটাই আমরা কাজ করছি যাতে ছাত্রদের সুবিধা অসুবিধার সময় আমরা ওনাদের পাশে দাঁড়াতে পারি। এবং আমরা এটাই তো আগেই বলেছিলাম, একটু আগেই বলেছিলাম আপনাদের যে আমরা সারা ত্রিপুরাজ্যের মধ্যে কিছুদিনের মধ্যে আমরা বিভিন্ন স্কুল পরিদর্শন করব, হোস্টেল পরিদর্শন করব এবং সেটার পর আমরা নেক্সট স্টেপ, রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা নেক্সট স্টেপ সেটা নিতে বাধ্য হব। কিন্তু এখন আমরা সমস্ত স্কুলগুলি পরিদর্শন এখনও করতে পারিনি, সমস্ত ডাটা এখনও কালেকশন করিনি, তবে আমরা গতকালকেই কাঞ্চনপুরে ভিজিট করেছি। কাঞ্চনপুরেও দেখতে পাই একটা হোস্টেলে সম্পূর্ণ আনহাইজেনিক অবস্থা এবং সেই হোস্টেলেও কোনো ফ্যানের ব্যবস্থা নেই, কোনো থাকা খাওয়ার মতো কোনো পরিবেশ নেই এবং স্কুলের এমন পরিস্থিতি, ভঙ্গুর পরিস্থিতি, একদম এনি টাইম সেই হোস্টেলটা ভেঙে খসে পড়তে পারে এমন অবস্থায় সেই ছাত্ররা সেখানে রয়েছে। আমরা প্রায় 10,000-এর মতো আমরা মেম্বারশিপ নিয়েছি। আমরা অলরেডি বিভিন্ন কলেজগুলিতে কলেজ ইউনিট গঠন করেছি, স্কুল ইউনিট এবং সাব ডিভিশনাল ইউনিট গঠন করেছি এবং আমরা যে সমস্ত কলেজগুলিতে আমরা এই প্রভাব বিস্তার করতে পেরেছি সেই কলেজগুলিতে যে অনিয়ম চলছে সেই অনিয়মের মধ্যে যে জোর জবরদস্তি চলছে সেটাও আমরা বন্ধ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমরা অলরেডি 14 তারিখ এবং 15 তারিখে কলেজে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেই ভর্তি প্রক্রিয়াতে সাহায্য করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলেজে আমরা আমাদের কমিটি গঠন করেছি এবং খমুলুম ডিগ্রি কলেজে, গন্ডা তৈশাক ডিগ্রি কলেজ এবং আর কয়েকটি ডিগ্রি কলেজে যেখানে আমরা সঠিকভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার সুযোগ পেয়েছি সেই কলেজগুলিতেও আমরা যে যে বিভিন্ন যে এমবিবি বিবিএমসি কলেজের মতো জায়গায় যেসব কলেজে এবিবিপিরা বা বিভিন্ন ছাত্র সংগঠনরা জোর জবরদস্তি করে যে টাকা বিভিন্ন নেওয়ার কথা আমরা শুনে থাকি সেটাও আমরা বন্ধ করে দিয়েছি। আমরা যেসব কলেজে আমরা এখন পরিচালনা করতে পারছি, আমাদের থেকে বেশি জানেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেটা পরিচালনা করে থাকে। সুতরাং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো এখন রাজ্য সরকারের হাতে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও এখন রাজ্য সরকারের হাতে এবং এটার মধ্যে আমি আরও অ্যাড করতে চাই, আমাদের এমডিসি মহোদয় ওনারা আরও ভালোভাবে জানাতে পারবেন, আমাদের এডিসিতে যে শিক্ষা দপ্তর রয়েছে সেই শিক্ষা দপ্তরেও কিন্তু রাজ্য সরকার এখনও সঠিকভাবে আমাদের সহযোগিতা করছে না, আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার গড়ার জন্য সেই পরিমাণ মতো টাকাও দিচ্ছে না। হোস্টেলগুলি আমাদের এডিসির হাতে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্কুল আমাদের হাতে থাকলেও, বিভিন্ন স্কুলগুলি থাকলেও হোস্টেলের পরিচালনার দায়িত্ব কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রাজ্য সরকারের, সেটা আপনারা জেনে রাখা দরকার। সেই হোস্টেলগুলি কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট চালান আর সেই কারণে সেই হোস্টেলগুলোর অবস্থা খুবই খারাপ এবং ওনারা টাকাও দিচ্ছেন না, নিজেরাও সেটা দেখভাল করছেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে রিসেন্টলি আমরা খুমপুই অ্যানেক্সেশন করেছি, খুমপুই অ্যানেক্স করে 4টি খুমপুই ইমিডিয়েটলি আমরা খুলেছি এবং সেটি সেগুলি চালুও হয়ে গিয়েছে, কিন্তু সেই খুমপুইয়ের হোস্টেল খোলার পারমিশনও আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রাজ্য সরকার থেকে নিতে হয়। সেখানে আমরা শুনলাম
ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদেরকে হোস্টেল খোলার জন্য অনুমোদন দেয়নি এবং সেই টাকাগুলো পাঠাতে ওনারা রাজি হয়নি। সুতরাং সেই বিমাতৃসুলভ সেটা আমরা মনে করি যে আচরণ করছে ওনারা, সেই বিমাতৃসুলভ আচরণ সেটা আমাদের এডিসি গভর্নমেন্টের সাথে করছে সেটা কিনা আমরা জানি না, কিন্তু সেটা আমাদের তিপ্রাসা জনজাতি যারা তিপ্রাসা এডিসি এলাকার যারা ভূমিপুত্র জমিয়া পরিবারের যারা যারা গরিব পরিবারের গরিব শ্রেণীর জমিয়া পরিবারের লোক তাদের সাথে সেই বঞ্চনা করা হচ্ছে বলে আমরা মনে করি। সেটা বঞ্চনা যাতে না করা হয় সেটার জন্য আমরা শুধু রাজ্য সরকারের সাথে কাছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে আমরা আপিলই করতে পারি, কিন্তু শুধু আমরা আপিল শুধু করব না, আমরা কিন্তু জোরদার আন্দোলনও আগামী দিনে শুরু করে দেব। ওনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি সেগুলো দেখভাল না করেন। যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। এডিসির শিক্ষা দপ্তর নিয়ে আমি কিছু বলতে চাই। আজকে এডিসির শিক্ষা দপ্তর খুবই বহাল অবস্থায়। আমরা রুলিংয়ে আছি, তারপরে এই দুঃখজনক কথাগুলি বলতে হচ্ছে। কারণ আমাদের এডিসিতে শিক্ষা দপ্তর, শুধু শিক্ষা দপ্তর নয়, প্রত্যেকটা দপ্তরের এমন কিছু বাজেট নেই, সেই বাজেট দিয়ে যাতে আমরা কিছু ডেভেলপমেন্ট কাজ করতে পারি। কাজেই প্রত্যেকটা এলাকায় আপনি যদি ভিজিট করেন, আপনারা যারা মিডিয়া আছেন, কিছুক্ষণ আগে বলেছিলেন যেটা কাঞ্চনপুরের কথা, সেটা আমাদের এডিসির প্রশাসন দিয়ে চালিত একটা হস্টেল সাতনালা। সেই সাতনালা হস্টেলটা ওইখানে স্টুডেন্ট আছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত, 100 জনের ক্যাপাসিটির একটা হস্টেল। সেখানে না ইনফ্রাস্ট্রাকচার ভালো, না ল্যাট্রিন টয়লেট ভালো, না জলের ব্যবস্থা ভালো, ওভারঅল যা একটা পরিবেশ হয়ে আছে সেই হস্টেলটা খুবই প্যাথেটিক সিচুয়েশনে আছে। এখানে ছাত্ররা খুবই কষ্টতে ওরা থাকছে, না ফ্যান না কারেন্ট কিছুই নেই। তো এই হচ্ছে আমাদের রাজ্যের যে শিক্ষা দপ্তরের কিছু ব্যবস্থা। সেখানে আমাদের এডিসিতে এমন কিছু ফান্ড দেওয়া হচ্ছে না যাতে আমরা এডিসিকে আরও ডেভেলপ করতে পারি এবং শিক্ষা দপ্তরকে আরও উন্নতি করে ছাত্রদেরকে আরও যাতে উন্নতি করতে পারি। হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তো হয়নি, এখনও ডিউ আছে, সেগুলি দপ্তর প্রসেসিং করছে। তো এটা দপ্তর প্রসেসিংয়ের মধ্যে রেখেছে, অন প্রসেসিং অন গোয়িং। সো কাজে 100% এখন পর্যন্ত কিছুই কাজ হয়নি। আপনারা কি রাজ্য সরকারকে জানিয়েছেন এডিসির শিক্ষা ব্যবস্থা? আমাদের মাননীয় এক্সিকিউটিভ মেম্বার টিটিএডিসি গভর্নমেন্ট থেকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে, সেটা আপনারা যদি কালেক্ট করতে চান আপনারা এডিসিতে আসুন, হেড অফিসে আসুন, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি, চিঠির কোনো রিপ্লাই পাওয়া যায়নি। যে কোনো চিঠি এডিসির প্রশাসন থেকে যদি স্টেট গভর্নমেন্ট কাছে পাঠানো হয় এটার কোনো রিপ্লাই সঠিকভাবে আমরা পাইনি এবং ওনারাও এটাকে গুরুত্ব দেয় না করা হয়েছে। তো সেই জন্য আমরা চিন্তাধারা করছি যে এই কিছুদিনের মধ্যেই আমরা ডেপুটেশন প্রোগ্রাম জারি করব প্রত্যেকটা সাব ডিভিশন লেভেলে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে। যদি সম্ভব হয় আমরা আগরতলা শহরে, আগরতলার বুকেও আমরা একটা বড় ছাত্র আন্দোলনে আমরা নামতে পারি। না, এটার কারণ হচ্ছে আমরা দেখেছিলাম কিছু স্টুডেন্ট অর্গানাইজেশন যে বিশেষ করে আঞ্চলিক দলের সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা ইনভাইটেশন করেছিলাম যে তিপ্রা মথার সঙ্গে আমাদের পার্টির সঙ্গে সরাসরি কাজ করার জন্য। যে সেই চক্করে আমাদের এক বছর প্রায় 1.5 বছর সময় নষ্ট হয়ে গেছে। তো দেখলাম এটা সম্ভব হবে না, তার জন্যই আমাদের সংগঠন এই রিসেন্টলি আমরা অ্যানাউন্স করার জন্য বাধ্য হয়েছে। আরেকটা জিনিস